এই সাইডটাকে ঢুকে এখানে বানানো যাবে। এগুলো কি ঠিক খাত খাত টাইপের করা আছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। সো তোমাদের স্বাগতম রাকিব ব্লগ আমি ইউটিউব চ্যানেলে। তো এখন অলরেডি ভোর হয়ে গিয়েছে, তো লাইট অন করে সবাই ঘুমিয়ে আছে। ওয়া, আরে জিও গুরু, মোটামুটি সারা রাত খুব এনজয় করলাম বন্ধুরা মিলে। আনন্দ সবাই ঘুমোচ্ছে, লাইন দিয়ে দেবো। ও গুড মর্নিং, ওটো 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 ওটো, হাই ওটো ওটো, আরে ওটো 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 নাকি ওটো, 10টা বেজে গেল তো সকাল, আর কত ঘুমাবো ওটো। অবস্থা দেখো সব কটার গাইস, সব কি ঘুমান ঘুমাচ্ছ, আজকে তোমার ঘুরতে যেতে হবে, ওটো নাকি আজকে আবার ট্যুর হবে, আবার এনজয় হবে, আবার আনন্দ হবে। শিগগির ওটো, শিগগির ওটো। এই যে দেখো অবস্থা দেখো, সব অবস্থা দেখো, অবস্থা দেখো, সারা রাত কালকে ঘুমিয়ে আনন্দ করে অবস্থা দেখো সব। তো আজকে পুরপাল্লে আবার নতুন একটা প্লেসে ঘুরতে যেতে চলেছি সবাই মিলে একসাথে। তো আমার অবস্থা দেখতে পাচ্ছ, ঠান্ডা লাগছে, বহুত ঠান্ডা, তার জন্য গলায় মাফলার জড়িয়ে দেখেছি, নাহলে এমনি তো গলার অবস্থা হাফ খারাপ হয়ে আছে, আরও খারাপ হয়ে যাবে। তো আজকে এনজয়টা আরও ফাটাফাটি লেভেলের হবে, তোমরা ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখতে থাকো। আর দোস্ত বন্ধু আছে এনজয় করার জন্য, কোনো চাপের কোনো দাগে জায়গায় নেই। সো চলো দেখা হচ্ছে একটু পরে। তো গাইস পুরপাল্লে পুরো ড্রেস আপ করে রেডি বেরিয়ে পড়েছি, নিচের দিকে টিফিনের ব্যবস্থা করা আছে, তার জন্য নিচের দিকে যাচ্ছি, চলো দেখে। সব নেমে যাচ্ছে, টাইম মতো নিচে না পৌঁছলে আমাদের খাবারটাই পাবো না। সকালবেলা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এটার কাজ চলছে দেখতে পাচ্ছ, মোটামুটি লুচি ভাজার কাজ একদম অটোমেটিক চলতেছে, এদিকে বেলা ওইদিকে ছেকার এদিকে খাওয়া সব একসাথে চলছে। অবস্থা দেখো সে ছাড় মতন চালিয়ে যাচ্ছে, আইটেমে কি কি আছে চলো দেখে আসি। এতটা পরিমাণে ঝগড়া হচ্ছে খাওয়া দাওয়ার জন্য, অবস্থা দেখো এখানে লুচি ভাবছে, কোনো সাইজের কোনো ব্যাপার নেই, জাস্ট খালি বেলে দেওয়ার যা টাইম, কে খাবে কোনো ঠিক নেই। তো আমাদের আজকে আবার রিটার্ন বাসে উঠতে হবে, ঠিক আছে। এই যে বাস চলে এসছে, তো ড্রেসপত্র করে চলে এসছে, চলো বাসে ওঠা যাক। ভিড়টা দেখতে পাচ্ছ, গেটের মুখে বাম্পার ভিড়, আর অলরেডি আমার গোলাপ ফুল বসে গিয়েছে। আমার কাছে ব্যাগ আর এখানে হাইটটা দেখতে পাচ্ছ, কি হাইট হয়েছো বাবা, ঘুরিয়ে সর্বনাশ, ঢোকার আগে বাসে জাম দেখো কি অবস্থা, চলো ভিতরে যাওয়া যাক। আর এদিকে আর কি আছে, এই যে বাবুরা সব, মন খারাপ নাকি, মন খারাপ পরবর্তীতে অন্য কোথাও যাওয়ার প্ল্যান আছে? তো এখান থেকে শোনা বাবুর কাছ থেকে ঘুরে কেমন লাগলো বলো, ভালো লেগেছে? একদম পুরো বস বসে আছে, বস পুরো মুখটা আয়নার মতো চলচল করছে, মাশাআল্লাহ। ও কি হাসি, এই হাসি তুমি হাসিয়ে দিল। আরে দেখতে পাচ্ছ এই দেখছে, এই দেখো টিম দেখো, হাই বলবে যা বলো এখানে বলবে, বলো এখানে সব আছে। ঘুরে কেমন লাগে তোমার, ভালো? আরে তো গাইস প্রপারলি আমাদের গাড়ি এক জায়গায় রেখেছে, ঠিক আছে, আমরা একটু ওয়াশ করতে লেগেছি। এই দেখো আমাদের লোকজনগুলো অবস্থা দেখো, এ মাথার থেকে শুরু করে পুরো মাথা, পুরো আজকে ঝাড়খণ্ডের পুরো মাঠ ডুবিয়ে দেওয়ার প্ল্যান নে সব। আজকে এই এরিয়ার যত মাঠ আছে সব মোটামুটি ডুবি ভাসিয়ে দেবে, অবস্থা থেকে মাথা তো মাথা, যে যেখানে লাভ দিয়েছে সেখানে লোটা লেকে পাকড় হয়ে। হ্যাঁ হ্যাঁ
লোটা লেগে সব অবস্থা দেখো সব চল হবে তো গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি বেলপাহাড়ি আর যে পিছনে দেখতে পাচ্ছ আরো অনেক টুরিস্টের বাস এসেছে এখানে রেখে দিয়েছে ঠিক আছে অলরেডি গোলাল অবস্থা খুবই খারাপ বন্ধুরা সব সামনে হেঁটে হেঁটে যাচ্ছে এখানে আরো অনেক অনেক গাড়ি আছে তুমি আছো হ্যাঁ ঠিক আছে এখানে অনেক ধরনের বাস এসেছে এখানে লোকজন সব বসে আছে এখানে লোকজন সবাই বসে আছে তো অলরেডি প্রপারলি পাহাড়টা আছে স্যার এই সাইডটাতে এখানে খেলা করছে রান্না বাড়া অনেক কিছু হচ্ছে মোটামুটি এখনো আসল জায়গায় আমরা পৌঁছাতে পারিনি এই সাইডটায় গেলে আমরা যে পাহাড়টা আছে প্রপারলি সেটা আমরা দেখতে পাবো উপর থেকে আমার নিচের সাইড হেঁটে হেঁটে যাচ্ছে এখানে কিছু খাওয়ার দোকান আছে ঘুগনি বাগানা যা কিছু খেতে চাই এখানে পেয়ে যাবো ছোটোখাটো মোটামুটি দোকান আছে এখানে ঘুগনি আবার ঘুগনি চলো দেখা যাক একটু ঘুগনি কেনা যাক এখানে ঘুগনি খাবে টেস্ট খাও না ভালো ঘুগনি ভালো টেস্ট সত্যি কথা বলছো না মিথ্যে কথা বলছো চলো একটা দুটো নিয়ে টেস্ট করে দেখা যাক কত প্লেট কত করে বলছে চলো দেখি এক প্লেট করে ঘুগনি নেওয়া যাক লাস্টে ডিসাইড চেঞ্জ করা হলো যে আমরা ঘুগনি খাবো না ছোলা মাখা খাবো দেখা যাক কেমন কি লাগে তো আমাদের প্রপারলি এই যে ছোলা মাখা দিয়ে সুন্দর একটা কাগজে প্লেট তৈরি করে দেওয়া বা ভেতরটা দেখতে খুব সুন্দর লাগছে এ কত প্রাইস 10 টাকা আমি জানি না গো তুমি কি জানো খেতে কালো মাল চয়েস করে খেয়ে জিনিসটা দেখতে খুব সুন্দর লাগছে খেয়ে টেস্ট করে দেখি কেমন লাগে এ ফিউ মোমেন্টস লেটার গাইস আমার সামনে প্রপারলি যে পাহাড়টা এখানে আছে ঠিক আছে ওয়াও চার দেখতে হচ্ছে কত নাইস জায়গা আপনি প্রপারলি পানি পড়ছে ওই সাইডে পানিটা আসছে ঠিক আছে আর এই যে পাহাড়গুলো কেটে এটি মধ্যে একটা সুরঙ্গ টাইপের করা আর এখানে বড় বড় খাত টাইপের মতো দেখাচ্ছে একবার পড়লে লাইন সিধা হয়ে যাবে এখানে অনেকে যারা প্রেম ভালোবাসা তার জন্য মোটামুটি নামে প্রত্যেকটা নাম লিখে লিখে গিয়েছে কী দিয়ে বলতে পারছি না তো চলো এখানে সিধা যাওয়া যাক অলরেডি আমার গোলাটা বসে গিয়েছে তার জন্য অতটা ভিডিওর কোয়ালিটিটা অত ভালো না হতেও পারে এটা কী ভাই এই সাইড থেকে ঢুকে এখানে বানানো যাবে এগুলো কি ঠিক খাত খাত টাইপের করা আছে করা নেই প্রপারলি এগুলো হয়ে আছে ঠিক আছে আর একটা বেলুন পড়ে গিয়েছে কোনো বাচ্চা খেলা করতে গিয়ে ওখান থেকে ডাইরেক্ট এখানে ঢোকা যাবে আর আমরা প্রপারলি যাবো আরও উপরের সাইডে বন্ধু বান্ধব উপরের সাইডে গিয়েছি আর আমরা ওই সাইডে যাবো প্রপারলি চলো ওই সাইড থেকে ঘুরে আসাই তো আমরা অপোজ সাইডের দিকে যাবো এখান থেকে বাবা বিশাল ডেঞ্জারাস এখান থেকে লাফ মেরে পার হওয়াটা অত সহজ না এবার পা পিছলে পড়ে গেলে না লাইন পুরো সিধা হয়ে যাবে ওয়াও কতটা তাপে আমাকে যেতে হচ্ছে এখানে পানিটা পড়ছে ঝর্নার পানির মতো জাস্ট আমার বস্তা কিন্তু গাঢ় করে রেখে দিয়েছে তো ওটা আমাদের মেন না মেন ওপরে যেতে হবে ওয়া বাবা কি রিক্স প্রপারলি পুরো রিক্স নিয়ে আমি এখান থেকে যাচ্ছি ঠিক আছে দুটো পাহাড়গুলো দেখতে পাচ্ছ কী অবস্থা বা বাস উঠে গিয়েছি প্রায় পাহাড়ের মাথায় উঠে গিয়েছি এই সাইডটা দেখো পুরো লোকজন এই সাইড প্রপারলি আছে সব কিছু এখানে অনেকে প্রেম করতেছে নাম বাগার সব কিছু লিখে রেখে গিয়েছে ওয়াও চলো আর উপর সাইডের দিকে যাই এখান থেকে ওটা সুন্দর রাস্তা করা আছে এই যে বন্ধু বান্ধব সব এখান থেকে উঠে গিয়েছে এখান থেকে উঠতে আর ভালো লাগলো খুব কষ্ট হচ্ছে অনেকটা জার্নি করলাম এখানে তত কিছু ইন্টারেস্টিং দেখতে পেলাম না প্রপারলি জাস্ট এই জায়গাটা ছাড়া আদার্স অন্য কিছু সেরকম ভালো কিছু নেই বন্ধু প্রপারলি পানিতে লেবে গিয়েছে ঠিক আছে চলো বন্ধুর ওখানে যাওয়া যাক অনেকে প্রপারলি পানিতে লেবে গিয়েছে আর এখান থেকে উঠে চলে যাবো এখানে আর নয় দেরি বাড়ি যাবো খুব তাড়াতাড়ি ওয়াও বন্ধু কোথায় লেবে গিয়েছিল ঠিক আছে নিচে আমরা এখান থেকে নিচে যাবো ওখানে কিছু ফটো শ্যুট করতে হবে তো গাইস দেখো প্রপারলি কোথায় দাঁড়িয়ে আছে এই সাইড বস্তা বস্তার জন্য বাইশে যদি ফেটে যায় সুদা পানি এই সাইডে চলে আসবে আর আমাকে ভাসি নিয়ে চলে যাবে এখানে পাহাড়ের যে গ্যাপ পুরো বহুত বড়ো বড়ো গ্যাপ আছে এই সাইডে মোটামুটি এই সাইডে পাহাড়গুলো ভেঙে খসে এখানে পড়ে আছে পুরো প্রপারলি স্তূপটা এখানেই আছে কিন্তু এটা কোনো ঝর্ণা কেউ যেন বলবে না আর আমি যদি ঝর্ণা বলি লোকাল পাবলিক খুব চালাবে আমাকে এটা প্রবলেম একটা ঝর্ণা না জাস্ট বস্ত্রের গাছ করে দেওয়া আছে এখানে যে এমন কিছু দেখতে পেলাম সেটা বলবো না কিন্তু তোমরা যে আসতে চাও ঠান্ডার সময় ফ্যামিলি নিয়ে খুব সুন্দর একটা ঘোরার জায়গা তোর দেখি যে ঠান্ডা পানিটা কেমন বাম্পার ঠান্ডা বিশাল পরিমাণে ঠান্ডা এই সাইডে নিচের দিকে লাগে এ দেখো কাছের মতো পানি এতটা পরিমাণে ঠান্ডা বলার মতন এখানে কোনো মাছ নেই ঠান্ডা কেন মানুষ এখানে কতটা রিক্স নিয়ে পার হচ্ছে দেখো বাইচের যদি পাড়ার সিলেক্টটা নেই যা দ্রুত ভিজে গিয়েছে কিছু করার নেই এই রে
যা পুরো জুতরায় ভিজে গেল ওই সাইডে জায়গা থাকে ওই সাইডে এখান থেকে উঠে আসছে ওই সাইডে প্রপারলি জায়গা আছে কেউ যদি চাই ওই আর এগুলো লাল পাথর অলরেডি এই ফটোশুট চলছে বিশাল পরিমাণে ফটোশুট বন্ধু বন্ধু উপরের সাইডে যাচ্ছে তো আমরা প্রপারলি উপরের সাইডের দিকেই যাব চলো ওয়াও মোটামুটি সব পাহাড় তোমরা যদি আসতে চাও অবশ্যই পুরুলিয়া বেলপাহাড়ি এই স্পটটার নাম প্রপারলি পুরুলিয়া বেলপাহাড়ি এখানে আসতে পারো বাট যে বিশাল কিছু আছে এমন কিছু বলবো না কারণ এখানে এসে আমি ততটা ইন্টারেস্টিং কিছু দেখতে পাইনি প্রপারলি এখনো পর্যন্ত মোটামুটি কিছু কিছু জিনিস আছে যেগুলো দেখার মতো তার মধ্যে আমরা ওই সাইডটাতে গিয়েছিলাম যেটা আগের ব্লগে তোমরা দেখেছো অবশ্যই যে ওখানে কী কী আমরা দেখেছি হেভি হেভি সুন্দর সুন্দর জিনিস পাহাড় থেকে শুরু করে নানা ধরনের জিনিস আমরা ওই সাইডটাতে দেখেছি নিচে সেটা চলো ঘুরে আসি এখানে খাড়াই করা আছে ঠিক আছে এখানে আস্তে আস্তে ধাপে ধাপে নিচে নামতে হবে ধাপে ধাপে তো আমি ধাপে ধাপে আস্তে আস্তে নিচে নামবো নাহলে পা স্লিপ টানতে পারে পিছনের সাইডে দেখতে পাচ্ছ প্রপারলি আমি এখান থেকে ধাপে ধাপে নামছি নিচের সাইডে এখানে ধাপে ধাপে আমি নিচের সাইডে নামছি পানিটা পুরো ফুল কাছের মতো পরিষ্কার কাছের মতো পরিষ্কার এই যে তোলায় পানি তোলায় যে কী আছে সেটা প্রপারলি তুমি এখান থেকে দেখতে পাবে প্রত্যেকটা জিনিস ক্লিয়ার দেখতে পাচ্ছ এখান থেকে পিছন সাইডে পুরো বাগান আছে বহুত বড় বড় শাল গাছ এটা বন শাল বলে এটাকে বহুত বড় বড় সাইজের শাল গাছ এখানে আছে এখান থেকে গিয়ে সেটা ওখানেও যাওয়া যাবে চলো একটু ঘুরে আসি এসছি যেখানে এক্সপিরিয়েন্সটা নেওয়া খুব জরুরি একদম পুরো শেষ সীমান্ত চলে এসছি এখানে এখান থেকে আর পাহাড় নেই ঠিক আছে মানে এই যে পাথরের স্তূপটা এখান থেকে আর নেই এখানে পুরোটা জল আর স্তূপ প্রপারলি আবার ওই সাইডটাতে আছে আর মধ্যখানে কিছু বস্তা গার্ড করে দিয়েছে ঝর্নার পানি মতো দেখানোর জন্য কিন্তু ওটা কোনো অরিজিনাল যে ঝর্না তা কিন্তু না তো আজকের ব্লগটা এত দূরই করবো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর আরও নতুন অন্য অন্য জায়গায় বহুত জলদি যেতে চলেছি আর তোমাদের জন্য নতুন ব্লগ আনতে চলেছি তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সো লেটস গো।